नमस्कार दर्शक बंधु, आपनारा देखछेन चैनल एबीसी। आमी विजय आर प्रत्येक दिनकार मतो आपनादेर सामने उपस्थित हये गेछि। आर एखन आमरा आपनादेर साथे आलोचना करब आजकेर राशिफल निये। किन्तु तार साथे साथे आजके आमरा आपनादेर साथे आलोचना करब आपनादेर क्षेत्रे कोन दिके यात्रा करले शुभ हबे, कि खावा उचित कि खावा उचित नय, आपनादेर क्षेत्रे कोन रंग शुभ हच्छे, कत संख्या शुभ हच्छे, कि उपचार करले भालो हबे, कि दान करा उचित, कोन गाछ आजके पुजो करा आपनादेर क्षेत्रे शुभ हच्छे। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি, যা শুক্ল প্রতিপদ হিসাবে কিন্তু গণ্য হবে। আজকে কুমড়ো খাওয়া আপনাদের জন্য অত্যন্ত অশুভ হতে পারে, সুতরাং কুমড়ো খাওয়া আজকে আপনারা নিষিদ্ধ রাখার চেষ্টা করুন। আজকে নক্ষত্র রয়েছে সাথী নক্ষত্র, যা নক্ষত্র মণ্ডলীতে 15 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে। এটি একটি রাহুর নক্ষত্র হিসাবে চিহ্নিত বা পরিচালিত হয়ে থাকে। এই সাথী নক্ষত্রের অবস্থান তুলা রাশির ঘরে হয়ে থাকে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তা আমি চলতে চলতে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। করণ আজকে বব করণ রাখছে, পক্ষ শুক্ল পক্ষ থাকছে, যোগ প্রীতি যোগ, প্রীতি যোগে যে কোনো প্রপোজাল আপনাদের ক্ষেত্রে ভালো হয়, এবং প্রীতি যোগ চলাকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিন্তু উন্মেষ ঘটে। দিন আজকে আপনাদের ক্ষেত্রে বুধবার থাকছে, আর রাহুকাল থাকবে 11:20 সকালবেলা থেকে 12:46 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো ধরনের কোনো অত্যন্ত শুভকর্ম কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই সময় করা শুভ কাজ আপনাদের ক্ষেত্রে বিঘ্ন নিয়ে আসতে পারে। এর পূর্বে যদি আপনারা কোনো শুভকর্ম শুরু করেছেন তাহলে কিন্তু সেটা আপনারা এই সময় কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 7:03 সকালবেলা থেকে 8:29 পর্যন্ত, এবং পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে অর্থাৎ শুভ সময় থাকছে 9:54 থেকে 11:20 পর্যন্ত। এই সময়কালগুলি আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 27 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:46 থেকে 6:06 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকবে 27 অক্টোবর, যা চলবে 12:10 সকালবেলা থেকে 6:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা 6:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 27 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7:00 থেকে 10:58 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা আপনারা শুরু করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। মেডিকেল ট্রিটমেন্ট যারা শুরু করতে চাইছেন তাদের জন্য শুভতিথি আজ থাকছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:59 সকালবেলা থেকে 8:43, এবং পরবর্তী সময় থাকবে 11:02 সকালবেলা থেকে 1:54 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজ থাকছে না, থাকছে 27 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 1:02 থেকে 5:37 বিকেলবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে সন্ধেবেলা 7:12 থেকে রাত্রেবেলা অর্থাৎ পরবর্তী দিন ভোররাত্রি 1:42 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো জব অনলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতিরেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে যে কোনো কাজে আপনারা সফলতা পেতে পারেন, তবে ধৈর্য ধরে কাজটায় লেগে থাকার চেষ্টা করুন, নচেত আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো হাতের কাজ হাতছাড়া হতে পারে। সংখ্যা 2,
মানসিক স্থিতি বজায় রাখার জন্য মনকে শান্ত রাখার জন্য আজকে মনঃসংযোগ ব্যায়াম অর্থাৎ মেডিটেট করার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। সংখ্যা তিন, দূরযাত্রা যারা করছেন, যারা দূরভ্রমণ করছেন, যারা ব্যবসায়িক ক্ষেত্রে দূরযাত্রা করছেন, তাদের ক্ষেত্রে আজকে নিজে ড্রাইভ না করা শুভ হচ্ছে। সংখ্যা চার, মায়ের স্বাস্থ্যের অত্যন্ত খেয়াল রাখা আজকে আপনাদের জন্য জরুরি রয়েছে। সংখ্যা পাঁচ, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম বা আধ্যাত্মিক কোনো কাজকর্ম আজকে আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা আপনাকে এনে দিতে পারে। সংখ্যা ছয়, আজকে যদি আপনি কোনো দান ধ্যান কোনোরকম কোনো সেবামূলক কাজে নিয়োজিত রাখছেন নিজেকে, তাহলে প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুলে যেতে পারে। সংখ্যা সাত, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। আজকে নতুন মানুষের সাথে যোগাযোগ আপনার মনের প্রশান্তি নিয়ে আসতে পারে। সংখ্যা আট, আজকে মনের কথা খুলে বলুন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। সংখ্যা নয়, নতুনভাবে কিন্তু কোনো পরিকল্পনা আপনাদের করতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রকে মজবুত করার জন্য নতুন কিছু আজকে কিন্তু প্ল্যানিং তৈরি করতে আপনাকে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আপনাদের ক্ষেত্রে কোথাও দূরযাত্রার বিষয়ে কিন্তু আজকে আপনাদের কিছুটা প্রস্তুতি নিতে দেখা যেতে পারে। বি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে আজকে আপনাদের ক্ষেত্রে, কিছু বিশেষ কারণে দূরযাত্রা করতে দেখা যাচ্ছে। সি, কাউকে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। ডি, মানসিক চঞ্চলতাকে আজকে কমানোর জন্য, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে আপনারা মনঃসংযোগ ব্যায়াম করার চেষ্টা করুন। ই, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে কোনো মনের কথা খুলে বলছেন, তাহলে সাবধান এবং সতর্কতার সাথে বলার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। এফ, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ব্যবসায় সফলতার নতুন দিশা খুঁজে পাবেন। জি, আজকে আপনাদের ক্ষেত্রে কর্ম ব্যস্ততা ভরা দিন থাকছে, অর্থাৎ সারা দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে কাজের প্রেশার ভীষণভাবে ধরতে দেখা যাবে। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় সফলতা মিলতে পারে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রায় কিন্তু কিছু বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে, আপনার সাথে কোনো গুরুজন ব্যক্তির কিন্তু মতবিরোধ হতে পারে, বুঝে কথা বলার চেষ্টা করুন। যে, আজকে আপনার কর্মস্থানে কিছু শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আপনি আপনার শরীরের খেয়াল রাখার চেষ্টা অত্যন্তভাবে করার চেষ্টা করুন। কে, আজকে আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক সমস্যাও কিন্তু হঠাৎ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে সাংসারিক জীবনে কিছু জটিলতা, যাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি জড়িয়েই যাচ্ছেন, এই মানসিকতা নিয়ে আজকে নতুন কোনো পরিকল্পনা আপনাকে কিন্তু আপনার পরিবারের ভালোর জন্য, আপনার সংসারের ভালোর জন্য আপনাকে করতে দেখা যেতে পারে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। এন, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছে। ও, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। পি, বহু দিন যাবৎ যে সমস্ত কাজগুলি পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আজকে কমপ্লিট করতে দেখা যেতে পারে এবং উৎসব মুখর সারাটা দিন কিন্তু আপনাকে আজকে কাটাতে দেখা যাচ্ছে। কিউ, আজকে কোনোভাবেই ঋণ দেওয়া উচিত নয়, ঋণ নেওয়া আপনাদের জন্য খুব একটা শুভ হচ্ছে না। আর, আজকে আপনাদের জন্য কিন্তু বন্ধুর আগমন আপনাকে অনেকটা উৎফুল্লিত রাখতে পারে এবং আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজও কিন্তু তার সাথে সাথে সম্পন্ন হতে দেখা যাচ্ছে। এস, আজকে আপনাদের জন্য পাওনা অর্থ প্রাপ্তিতে কিন্তু কিছু বিঘ্ন আসতে পারে, কিছু বাধা আসতে পারে, তবে আজকে দিনটা কিন্তু মোটের উপর আনন্দমুখর থাকছে। টি, আজকে আপনাদের জন্য দূরযাত্রায় সফলতা মিলবে, যারা বিশেষ করে বিজনেস করছেন, যারা ব্যবসা করছেন। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে এমন কথা বলে ফেলবেন না যা তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে তারা আপনার থেকে কিন্তু ব্যথা পেতে পারে, সুতরাং বুঝে কথা বলার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। ভি, আজকে আপনাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে, প্রেমজ সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। ডাব্লু, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হচ্ছে এবং আপনার মানসিক চঞ্চলতা কিছুটা কম হতে আজকে দেখা যাবে। এক্স, আজকে আপনারা যদি নতুন কিছু ক্রয় করার চেষ্টা করছেন বা কারো বাড়িতে আজকে ভ্রমণ করার চেষ্টা করছেন, তাহলে দুইই আপনার জন্য অত্যন্ত শুভ হবে। শুভ সময় দেখে আজকে আপনারা কাজ করুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিশ্চিত মিলবে।
ওয়াই আপনাদের জন্য আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তি চোখ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। বিকেলের পরবর্তী সময় কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বুঝে কথা বলা আপনাদের জন্য ভালো হবে। জেড আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা কিন্তু মনের মধ্যে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই। আজকে প্রথমবার অর্থাৎ রবিবার। দেখুন, যারা রবিবারের জাতক বা জাতিকা রয়েছেন তারা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং নিজে যে সমস্ত কাজগুলি করছেন সেগুলিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, নচেত এবারও কিন্তু আপনার কিছু বিশেষ খাত হাতছাড়া হতে দেখা যেতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে, পাওনা অর্থ উদ্ধারে কিছু বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে, তবে সন্তানকে নিয়ে চিন্তা কিছুটা কম হতে দেখা যাবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে আপনার গৃহে বা আপনার কাছাকাছি কোনো ধর্ম অনুষ্ঠান হওয়ায় সেখানে কিন্তু আপনাকে আজকে উৎফুল্লিত দেখাবে, আপনি উৎফুল্লতার সাথে সারাটা দিন কিন্তু যাপন করবেন। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। তারা দূরযাত্রা করুক অথবা নাই করুক, তাদের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখা অত্যন্ত জরুরি, হঠাৎ কোনো চোট বড় সমস্যা এনে দিতে পারে। যাদের বৃহস্পতিবার জন্ম রয়েছে, এডুকেশনাল বা কোনো স্টাডির কারণে কিন্তু আপনাকে আজকে কোথাও দূরভ্রমণের পরিকল্পনা করতে দেখা যেতে পারে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন নতুন চিন্তাভাবনা আপনাদের ক্ষেত্রে আজকে সফলতার কিছু দরজাও কিন্তু খুলতে পারে, তবে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিলবে, বন্ধুকে আজকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই যেরকম আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। দেখুন, বৈশাখ মাসের যারা জাতক অথবা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ সম্বন্ধীয় যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, এছাড়া পার্টনারশিপ কোনো ব্যবসায় কিছু গোলযোগও তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখার চেষ্টা করুন, নচেত শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, তার সাথে সাথে শত্রু এবং ঋণও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের সন্তানকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি তৈরি হতে পারে এবং মানসিক চঞ্চলতাও কিন্তু আপনাদের মধ্যে কোনো বিশেষ কাজকে কেন্দ্র করে তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি সম্বন্ধীয় কোনো জায়গায় আজকে ভুল লগ্নি এবং ভুল কথাবার্তার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো প্রপার্টি হাতছাড়া হতে দেখা যাচ্ছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ছোট ভাই বা বোনের কারণে আজকে দুঃখ পেতে দেখা যেতে পারে এবং আপনার সাথে আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো কাছের মানুষের সাথে সম্পর্কের অবনতি হঠাৎ করে তৈরি হতে পারে, বুঝে কথা বলুন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাবে, তবে নিজের গাফিলতির কারণেই কিন্তু হঠাৎ অর্থ হাত গলে বেরিয়ে যেতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার আজকে তৈরি হতে দেখা যাচ্ছে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, আপনার কাছের মানুষ আপনার সাথে কিন্তু হঠাৎই শত্রুতা করে ফেলতে পারে, সেদিকেও লক্ষ্য রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি হচ্ছে, খরচ বৃদ্ধি হচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, আজকে বুঝে ড্রাইভ করুন, তা আপনাদের জন্য ভালো হবে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য অত্যন্ত শুভ রয়েছে দিনটা, আংশিক ক্ষেত্রে বলা চলে আজকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে কর্ম সম্বন্ধীয় পীড়া বৃদ্ধি পেতে পারে, কর্ম নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং কর্ম সম্বন্ধীয় যে সমস্ত জটিলতাগুলো ছিল তাও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন, আপনাদের ক্ষেত্রে আজকে নতুন কাজের মানুষের সাথে যোগাযোগ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আনতে পারে, সুতরাং মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করুন, সাকসেস আপনাদের ক্ষেত্রে আজকে নিশ্চিত থাকছে। যাদের মিন, যাদের চৈত্র
মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আজকে ভালো হবে, তবে ড্রাইভ করার সময় সাবধান এবং সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি রয়েছে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। আর সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যহ বলে চলা ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই সামুদ্রিক স্বাস্থ্যের দিকে প্রত্যহ চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আরও কিছু নতুন বিষয় আলোচনা করব। দেখুন, বহু মানুষ এরকম থাকে যারা দাম্পত্য জীবনে এমন জটিলতার শিকার হয়ে থাকে, এমন সমস্যার শিকার হয়ে থাকে, মনে হয় যে আমাদের যেন দাম্পত্য জীবনটা টিকবে না, আমাদের দুজনের মধ্যে কিন্তু সেপারেশন, ডিভোর্স, বিচ্ছেদ হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশন যদি আপনার মনে হচ্ছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার হস্ত করতলে এই যে কনিষ্ঠা আঙ্গুল রয়েছে, কনিষ্ঠা আঙ্গুলকে বলা হয় বুধের পর্ব, এই নিচের পর্বটিকে বলা হয় বুধের পর্ব, এই বুধের পর্ব থেকে যে বিবাহ রেখাটি এসছে, এই রেখাটি এসে যদি কোনোভাবে নিচের দিকে না নেমে উপরের দিকে অর্থাৎ বুধের ক্ষেত্রের দিকে চলে যায়, তাহলে অবশ্যই জানবেন আপনাদের ক্ষেত্রে আপনার ডিভোর্স, আপনার বিবাহ বিচ্ছেদ এবং আপনার ক্ষেত্রে সেপারেশন অবশ্যই নিশ্চিতভাবে ঘটবে। সুতরাং এই ছিল সামুদ্রিক স্বাস্থ্যের আমাদের ছোট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় আপনাদের ক্ষেত্রে প্রথমে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির শরীর স্বাস্থ্য মোটের উপর তো মধ্যম থাকবে, খুব একটা খারাপ বলা চলে না, তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন ব্যবসায়িক ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে এই সময় না নেওয়াই আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃষ রাশি। দেখুন, মোটের ওপর স্বাস্থ্য ভালো থাকবে, বড় কোনো সমস্যা নেই, ঋণ নেওয়ার ক্ষেত্রে আজকে কিছু জটিলতা তৈরি হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু শত্রু বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে আজকে আপনাদের ঋণ বৃদ্ধি পেতে পারে, তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজকে কর্মব্যস্ততা ভরা কিন্তু দিন থাকছে। সুতরাং কর্ম সঠিকভাবে করুন, কর্মের জায়গাটাকে আপনারা ঠিক রাখার চেষ্টা করুন, সমস্ত কিছু কিছুটা কিছু না কিছুভাবে কিন্তু একটা পথ বেরিয়ে আসবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। দেখুন, সন্তানকে নিয়ে কিছু চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে আপনাদের ক্ষেত্রে, তবে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু বিশেষ জটিলতা, কিছু সম্পর্কের মধ্যে কিছু কাছের মানুষের সাথে রিলেশন খারাপ হতেও কিন্তু দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। নতুন নতুন ভাবে কিন্তু যে সমস্ত প্রজেক্টগুলো আপনারা শুরু করতে চলেছেন, নতুনভাবে কোনো কিছু পরিকল্পনা রয়েছে আপনার ক্ষেত্রে, আপনি ছোট ব্যবসা করেন, সেখানেও কিন্তু আজকে সফলতা কিন্তু আসছে না, সেই ভেবে আজকে আপনারা দূরে সরে যাবেন না। আপনাদের ক্ষেত্রে ধৈর্য প্রচণ্ড পরিমাণে ধরা উচিত, আর তার সাথে সাথে বাক শক্তিতে ভুল কথা বলা থেকে নিজেকে লাগাম দেওয়া উচিত, তবেই কিন্তু আপনার সাথে রিলেশন যেগুলো খারাপ হয়ে যাচ্ছে তাদের সাথে কিন্তু সম্পর্ক আবারও ধীরে ধীরে ভালো হতে থাকবে। কোনোভাবেই কোনো মানুষকে আজকে মনের কথা খুলে বলবেন না, পরবর্তীকালে কিছু শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। পার্টনারশিপ ব্যবসায় সফলতা মিলবে, আত্মীয় স্বজন দ্বারা দুঃখ বা কোনো মানসিক ক্লেশ আজকে তৈরি হতে পারে, কোনো দুঃসংবাদ আপনাকে আজকে বড় ব্যথা দিতে পারে, মানসিকভাবে আজকে আপনি কোনো দুঃখার্থ থাকতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সফলতার নতুন দরজাও কিন্তু খুলে দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজকে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। দাম্পত্য সুখ এবং দাম্পত্য সুখের কিছু হানি যা বহুদিন পূর্বে হচ্ছিল সেগুলো কিন্তু কিছুটা কমতে দেখা যেতে পারে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কিন্তু বিঘ্ন আসতে নিশ্চিতভাবে চলেছে। সুতরাং অর্থ বুঝে খরচ করুন। এছাড়া আপনাদের পক্ষে বিশেষ করে বলবো, যারা বহুদিন ধরে প্ল্যান করছেন কোনো বিজনেসে অর্থলগ্নি করবেন, তারা সেখান থেকে আজ বিরত রাখার চেষ্টা করুন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 1। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস। আর প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপসগুলো আপনারা আপনাদের জীবনে অনেকটাই কিন্তু অ্যাপ্লাই করে থাকেন, আর সেই কারণেই কিন্তু আপনারা বাস্তু টিপস দেখে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপস আলোচনা করব। দেখুন, আমরা সিরিজ চালাচ্ছিলাম, সিরিজের মধ্যে আমরা আলোচনা করছিলাম বাস্তু টিপসের ক্ষেত্রে
যে আমরা কোন দিকে সাউথ ইস্ট কর্নার নিয়ে, এই সাউথ ইস্ট কর্নারের ক্ষেত্রে আমরা আরও কিছু বিশেষ জিনিস আজকে আলোচনা করব। দেখুন, বাড়িতে কিন্তু আমরা অনেকেই কিন্তু আলমারি রেখে থাকি। আপনারা কোনো আলমারি বা কোনো কিছু রাখছেন বা কোনো শোকেস রাখছেন বা কোনো আলমারি রাখছেন যেখানে আপনারা প্রচুর জিনিস রাখেন, তা ঠিক আছে, আপনাদের জন্য কোনো বড় সমস্যা নেই। আপনারা অগ্নিতত্ত্বের জায়গায় আপনারা আলমারি রাখতে পারেন, অগ্নিতত্ত্বের জায়গায় আপনারা সমস্ত কিছুই রাখতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে আলমারি যদি আপনারা রাখছেন অগ্নিকোণায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা, অর্থাৎ যেটাকে সাউথ ইস্ট কর্নার বলে, সেখানে যদি আপনারা কোনো আলমারি রাখছেন তা যেন লোহার আলমারি না হয়, তা যেন কাঠের আলমারি হয়, তা আপনাদের জন্য শুভ হবে। নচেত লোহার আলমারি আপনার ক্ষেত্রে যেটা মেইন করবে সেটা হচ্ছে আপনার ঋণকে বৃদ্ধি করবে, আপনার ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক মানুষদের সাথে, পরিবারের মানুষদের সাথে, কাছের মানুষদের সাথে, কাজকর্মের জায়গায় যে সমস্ত মানুষের সাথে আপনার যোগাযোগ রয়েছে তাদের সাথে কোনো না কোনোভাবে ডিস্টার্ব মাইন্ড করে তুলবে এবং তাদের সাথে সম্পর্কের একটা অবনতি নিয়ে চলে আসবে সহজেই। সুতরাং সর্বদা চেষ্টা করবেন অগ্নিকোণায় যখনই আপনারা কোনো আলমারি রাখছেন, সেটা সেলফ হোক, আলমারি হোক, যাই হোক না কেন, সেটা যেন লোহার আলমারি বা ধাতব আলমারি না হয়। এই ছিল বাস্তুশাস্ত্রের আমাদের মূল বিষয়। আর পরবর্তী দিন আরও কিছু ছোট নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করতে নিয়ে চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কি গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে অর্জুন গাছ। দেখুন, সাতই নক্ষত্র আজ চলছে আর সাতই নক্ষত্রের সাথে সম্পর্কযুক্ত আছে অর্জুন গাছে। যারা অর্জুন গাছ রোপণ করে পুজো করছেন, আজকে যারা সাতই নক্ষত্রে জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে সুফল কিন্তু নিশ্চিতভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে গাছ যত বড় হতে থাকবে। এছাড়া যে কোনো মানুষই কিন্তু আজকে অর্জুন গাছে জল দিন, পুজো করুন, প্রণাম করুন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল ডেকে আনবে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এছাড়া আপনাদের পক্ষে আজকে দান বলে দিই, প্রতিনিয়ত যারা দানের মানসিকতা রাখেন তারা দান তো করতে পারেন, তাতে কোনো বড় সমস্যা নেই, কিন্তু কেমন কিছু বিশেষ দান রয়েছে যা আপনারা করে কিন্তু বিশেষ ফায়দা আপনাদের জীবনে তুলতে পারে। আজকে আপনারা আপনারা দান করার সময় মাথায় রাখবেন বস্ত্র দান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকবে। আর বস্ত্র দান যদি আজকে আপনারা করছেন, কালো কালারের কোনো বস্ত্রকে বাদ দিয়ে যে কোনো বস্ত্রই আজকে আপনারা দান করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজকে একটি ছোট্ট উপায় বলবো। দেখুন, আজকে আপনারা কিন্তু জমার্ধের, অর্থাৎ জমার্ধের অর্থাৎ দক্ষিণ দিকে জমের পুজো আজকে আপনারা করতে পারেন। আজকে দুপুরবেলা পড়ে যাচ্ছে দ্বিতীয়া তিথি, যাকে আমরা ভাইয়া দুজ বা ভাইফোঁটা বলে থাকি। আর এই ভাইফোঁটার তিথিতে যমরাজের পুজো এবং তার সাথে সাথে চিত্রগুপ্তেরও পুজো, যে যমরাজের অ্যাসিস্ট্যান্ট ছিল, চিত্রগুপ্ত সেক্রেটারি ছিল, তারও পুজো কিন্তু আজকে করতে হবে। সেই কারণে আজকে আপনারা যারা আজকে ভাইয়া দুজ বা ভাইফোঁটা আজকে যারা পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো, যখনই কোনো বোন তার ভাইয়ের কপালে টিকা দিচ্ছেন, তিলক দিচ্ছেন, ভাই ফোঁটা দিচ্ছেন, তারপরে ভাইয়ের হাতে আপনারা দূর্বা তুলে দেবেন। একুশটি দূর্বা একসাথে আপনারা রাখবেন এবং সেই দূর্বাটি যেই ভাইকে আপনারা ফোঁটা দিচ্ছেন সেই ভাইয়ের হাতে রেখে দিয়ে দেবেন এবং সেই ভাইকে বলবেন এই এই দূর্বাটি সারা বছর যেন তার কাছে রেখে দেয়। দেখুন, দূর্বা কী করে, দূর্বার মধ্যে কী থাকে, দূর্বার মধ্যে আমরা কী দেখতে পাই, দুর্বা মুখ্যত কোন পুজোয় লাগে, গণেশের পুজোয় লাগে। এই দুর্বা আমাদের মধ্যে যেটা তৈরি করে সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু মৃত্যুপ্রায় হয়ে থেকেও সেখান থেকে বেঁচে উঠি, এবং ভাই ফোঁটার ক্ষেত্রেও সেটাই বোঝানো হয়ে থাকে, যে বলা হয় যে আমরা যখনই ভাইকে ফোঁটা দিই, কথাতেই আছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, অর্থাৎ মৃত্যুকে কিন্তু এখানে জয় করার কথা বলা হয়েছে। সেরকমই এই জম বা যাকে আমরা ফোঁটা দিচ্ছি, যেই ভাইকে আমরা ফোঁটা দিচ্ছি, তার যেন আয়ু যেন বড় হয়, আয়ু যেন লং হয়, আয়ু যেন দীর্ঘায়ু হয়। দুর্বা যেমন মরে গিয়েও বেঁচে ওঠে, সেরকমই যেন আমাদের আয়ু থাকে, আমরা যেরকম পরিস্থিতিতে থাকি না কেন আমরা যেন জীবিত থাকতে পারি। তাই যারাই ফোঁটা দিচ্ছেন বোনেরা, তারা কিন্তু অবশ্যই ভাইকে দুর্বা দেবেন, তাদের হাতে অবশ্যই দুর্বা দেবেন এবং দুর্বাটিকে সারা বছর রেখে দিতে বলবেন। চলুন, আজকে আপনাদের এই প্রক্রিয়া তো করবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলে দিই, যারা বহুদিন ধরে মানসিক কষ্ট পাচ্ছেন, মানসিক চিন্তার মধ্যে আপনারা রয়েছেন, কোনো না কোনোভাবে আপনাদের ক্ষেত্রে চিন্তা আপনাদের থেকে দূরীভূত হচ্ছে না, তাহলে আজকে আপনারা এক ঘটি জল নিয়ে নিন এবং তার মধ্যে সামান্য
একুশটি আপনারা সবুজ রঙের মুগ ডাল যেটি রয়েছে সবুজ মুগ সেই মুগ ডাল দিয়ে দিন এবং সবুজ মুগ ডালের একটি কাত হালকা করে বানিয়ে নিন এবং সেই কাতটি দিয়ে আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনারা শিবলিঙ্গে আজকে জল অর্পণ করতে শিবলিঙ্গে যখন জল অর্পণ করছেন অর্পণ করার সময় বিল্বপত্র অর্পণ করতে ভুলবেন না এবং একটি ছোট্ট মন্ত্র যেই মন্ত্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মানসিক ক্লেশকে কিন্তু প্রশমিত করতে পারে কি করবেন যখনই জল অর্পণ করছেন বিল্বপত্র দিচ্ছেন তখন চেষ্টা করবেন বলতে ওং শাং শিবায় শাং ওং শাং শিবায় শাং ওং এই মন্ত্র ক্রমাগত জপ করতে থাকবেন তা আপনাদের জন্য সুফল ডেকে আনবে আপনার মানসিক ক্লেশকে দূরীভূত করবে নিশ্চিতভাবে চলুন আলোচনা করব আপনাদের সাথে আজকে যাদের জন্মদিন রয়েছে তারা আজকে কিন্তু বস্ত্র দান করতে পারেন কালো বস্ত্র ব্যতি রেখে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও আজকে বস্ত্র দান করুন তা আপনাদের জন্য শুভ হবে কিন্তু কালো বস্ত্র দান করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি অর্থাৎ সপ্তম রাশি এখন তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় সফলতা থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাধারা নতুন কোনো পরিকল্পনা তৈরি হতে দেখা যাচ্ছে তবে মানসিক ক্লেশ কিন্তু দূরীভূত হচ্ছে না মানসিক চাপা ক্লেশ কিন্তু মনের মধ্যে ভীষণভাবে তৈরি হবে কর্মকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সুতরাং সমস্ত দিকগুলিকে ব্যতি রেখে আপনারা নিজের মনঃসংযোগ ব্যায়াম অর্থাৎ মেডিটেট করার চেষ্টা করুন ধ্যান করার চেষ্টা করুন তা কর্মই হোক বা আপনি বসেই ধ্যান করুন যে কোনো ধরনের ধ্যানই করুন না কেন তা আপনাদের জন্য মানসিক প্রশান্তি নিশ্চিতভাবে দিতে পারে আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে দান ভীষণ কিন্তু মাহাত্ম্য রাখে অর্থাৎ আজকে যদি আপনারা কোনো বিশেষ দান করছেন তা আপনাদের ক্ষেত্রে পুণ্যফল দায়ী হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে মানসিক প্রশান্তি মেলার জন্য আজকে আপনারা যে কোনো পুজো আচ্ছা কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে পারেন তা আপনাদের জন্য ভালো হবে তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো শত্রু কিন্তু হঠাৎই কিন্তু আপনাকে পীড়া দিতে পারে অধিক ক্ষয় অধিক ব্যয় থেকে কিন্তু বাঁচার চেষ্টা করুন শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব ধনুরাশি ধনুরাশির পার্টনারশিপ ব্যবসায় কিছু সফলতা আসতে পারে তবে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে যতটা পরিশ্রম করছেন যতটা খাটছেন যতটা চেষ্টা করছেন কোনো না কোনো দিক যেন আপনাদের ক্ষেত্রে ব্লক হয়ে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদের ক্ষেত্রে নতুন পথও কিন্তু একই সাথে উন্মোচিত হতে আজকে দেখা যাচ্ছে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ বা নতুন কোনো মানুষের উপদেশ আপনাকে কিন্তু সফলতা দিতে পারে সুতরাং কোনো মানুষের সাথে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু অনেকটাই শুভ বার্তা দিতে পারে সুতরাং সেগুলোকে আপনারা ধরে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা থাকলেও তা আজকে ধীরে ধীরে কিন্তু দূরীভূত হয়ে যাবে বিকেলের পরবর্তী সময় শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব আপনাদের সাথে মকর রাশি দেখুন মকর রাশির পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা আজকে কিন্তু থাকছে না আজকে হঠাৎই গোলযোগ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কর্মক্ষেত্র সম্বন্ধীয় জায়গাকে কেন্দ্র করে সন্তানের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন কোনোভাবেই কোনো মানুষকে আজকে মনের কথা খুলে বলবেন না তা আপনাদের জন্য অত্যন্ত হানিকারী হতে পারে বিশেষ করে কর্মস্থল সম্বন্ধীয় জায়গায় আপনি যদি আজকে দূরযাত্রা করছেন গাড়ি ড্রাইভ করছেন গাড়ি চালাচ্ছেন তাহলে সতর্ক এবং সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করুন তা আপনাদের জন্য ভালো হবে শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা এক আলোচনা করব কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির পার্টনারশিপ ওরিয়েন্টেড ব্যবসায় আজকে কিন্তু সফলতা মিলছে আজকে ধার্মিক কার্যে সফলতা থাকছে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে মতানৈক্য হতে পারে মতবিরোধ আপনাকে কিন্তু আজকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে কোনো লিগাল প্রবলেমও কিন্তু আপনি আজকে জড়িয়ে যেতে পারেন বাকশক্তিতে আজকে লাগাম রাখার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব মীন রাশি দেখুন মীন রাশির ক্ষেত্রে পার্টনারশিপ যে কোনো ধরনের বিজনেসে কিন্তু জটিলতা তৈরি হতে দেখা যাচ্ছে আজকে পারিবারিক জায়গা থেকে কিছু বিতর্ক কিছু বিবাদ কিছু সমস্যা কিন্তু হঠাৎই সৃষ্টি হতে দেখা যাচ্ছে কোনোভাবেই কোনো মানুষকে আজকে আপনি মনের কথা খুলে বলবেন না তা আপনাদের জন্য অত্যন্ত হানিকারী হতে পারে এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু কিছু চিন্তা হঠাৎ করে সন্তানকে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে এছাড়া মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয়
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।